ভোলার ইলিশা ঘাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গতকাল অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগে এসটি খিজির পাঁচকে জরিমানা করা হলেও আজও অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। সেখানে রয়েছে সহকর্মী অচিন্ত মজুমদার, চলে যাচ্ছি তার কাছে। অচিন্ত, ঘাটের এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এখন ইলিশা লঞ্চ ঘাটে রয়েছি। তো সবচেয়ে বড় কথা যে এইখানে যে সামাজিক যে দূরত্ব অথবা যে স্বাস্থ্যবিধি কিছুই কিন্তু মানা হচ্ছে না। এখানে কোনো হাত ধোয়ার যে স্যানিটাইজার ব্যবস্থা তাও নেই। এছাড়া আপনাকে যদি আমি একটু দেখাই যে এখনো যেই যাত্রী আপনারা যদি দেখেন যে এর পরবর্তী একটি লঞ্চে ওঠার জন্য দাঁড়িয়ে আছে এরা, তো দোয়েল পাখি নামে একটি লঞ্চে এরা উঠবে। আপনাকে যদি আমি জানাতে চাই যে এর আগে এসটি খিজির যেই লঞ্চ মানে সিট রাখটিকে গতকাল জরিমানা করা হয়েছিল 10,000 টাকা ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে, সেই সিট ট্রাকটি কিন্তু আজও সেই 200 জন ধারণ ক্ষমতা সম্পন্ন সিট ট্রাকটিতে প্রায় 700 থেকে 800 যাত্রী নিয়ে ছাড়া হয়েছে। এছাড়া পারিজাত নামে একটি লঞ্চ, সেই লঞ্চটিতেও কিন্তু খুব গাদাগাদি করে মানুষ গিয়েছে। তো কাছেই ভ্রাম্যমাণ আদালত ছিল, কিন্তু সেই আদালতের নির্দেশনা তারা না মেনে ছেড়ে গেছে। তো এখানে যে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, তিনি জানিয়েছেন যে এই যেই লঞ্চটি ছেড়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই হচ্ছে এই কথা। আর আরেকটা কথা যে এই যে ইলিশা যে ঘাটটি, এই ঘাটটি কিন্তু ভোলার জন্য একটি গুরুত্বপূর্ণ। এই ঘাট থেকে 21টি জেলায় ঢাকা চিটাগাং সহ 21টি জেলায় আপনার যে সহজ যোগাযোগের মাধ্যম। তো সাধারণ মানুষের দাবি যে তারা তাদের বাধ্য হয়ে কর্মস্থলে যাচ্ছেন। তো এই যে কর্মস্থলে যাওয়ার পথে সরকারের যে নির্দেশনা রয়েছে স্বাস্থ্যবিধি মানার এবং সামাজিক দূরত্ব, সেটা যেন আসলে বজায় রাখা হয়। প্রিয়া, ভোলা থেকে লঞ্চ ঘাটের সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। অচিন্ত, ধন্যবাদ আপনাকে।